সমুদ্র সৈকতে এখন রাজনৈতিক সমীকরণ তুঙ্গে। আমরা প্রত্যেকেই জানি, যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন গোয়াতে, সেই কারণে সমুদ্র সৈকতে রাজনৈতিক সমীকরণ যেভাবে শুরু হয়েছে, যেভাবে হেভি ওয়েটদের জয়েনিং ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর মাসে, কিন্তু আমরা জানি প্রত্যেকেই একটা ঘোষণা পেয়েছি, পুরসভার ভোট হাওড়া এবং কলকাতা। আর আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন 66 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর ফায়েজ আহমেদ খান। একদম কথা বলে নেব যে এই যে রাজনৈতিক সমীকরণ সহ এই যে পারিপার্শ্বিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেই ব্যাপারে কথা বলব। ইতিমধ্যে আমরা জানি সমুদ্র সৈকতে জবে উঠেছে রাজনৈতিক সমীকরণ, যেখানে মুখ্যমন্ত্রী গেছেন, অন্যান্য রাজনৈতিক দল ভয় পাচ্ছেন। আমরা শুনছি শনিবার দিন রাহুল গান্ধীও যাচ্ছেন, কি বলবেন? ভয় পাচ্ছেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে যে ত্রিপুরাতে কিন্তু তৃণমূলের যারা সংগঠনীয় লোকেদের উপরে হামলা চালানো হচ্ছে, মিটিং করতে দেওয়া হয়নি গোয়াতেও। তো ভয় নেই আর কি, এটা তো সোজাসুজি মনে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদী একটা চ্যালেঞ্জ হিসাবে চোখে নিচ্ছে। অমিত শাহ আর মোদীর যে এই যে এতদিন কথা হলো, অমিত শাহ আর মোদীর জুড়িটাকে কেউ ভাঙতে পারছে না। সে একজন মহিলা বাংলায় দেখিয়ে দিল, এখন সারা ভারতবর্ষ মানুষ কিন্তু অপেক্ষায় বসে আছে। একটা বড় কথা হচ্ছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, কিন্তু পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, মানুষের ভাড়ারে, মধ্যবিত্তের ভাড়ারে টান পড়ছে, কি বলবেন? আপনি তো দেখেছেন আমাদের ইলেকশনের প্রচারে, আমাদের কসবা বিধানসভা কেন্দ্রে আমাদের যিনি প্রার্থী ছিলেন, উনি কিন্তু গরু গাড়ি নিয়ে প্রচার করেছিলেন। আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে সারা কসবা বা সারা পশ্চিমবাংলাকে এটাই কথা দিতে চাইছিলাম যে আগাম দিন কিন্তু যদি এই ভারতীয় জনতা পার্টির সরকার থাকলে মানুষকে গরু গাড়ি চড়তে হবে। একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা জানছি যে ডিসেম্বরে ইলেকশনের একটা পুরসভার ইলেকশনের একটা ঘোষণা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার ওয়ার্ডে কতটা তৈরি? গণতন্ত্র মানুষই শেষ কথা, আমরা যে কাজটা করেছি সেই কাজ নিয়ে আমরা মানুষের কাছে যাব। মানুষের যদি নিশ্চয়ই মানুষ সন্তুষ্ট থাকতে গেলে মানুষের আস্থা গ্রহণ করবে। যে পরিপ্রেক্ষিতে আমাদের যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেইভাবে বাংলা চালাচ্ছেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে বিধানসভার ক্ষেত্রে রেজাল্টটা কী হয়েছে, যেখানে অনেক মিডিয়া, অনেক প্রোপাগ্যান্ডা, অনেক সোশ্যাল মিডিয়ায় যেই সব কথাবার্তা চলছিল, প্রধানমন্ত্রী যেই সব শব্দ ব্যবহার করেছেন, তারপরে বাংলার মানুষ রায়টা দিয়েছে। আগাম দিনও আমরা ভরসা করছি যে আমাদের মাথার উপরে আমাদের যিনি যাকে বলে অভিভাবক, তার পথে যে আমরা চলছি, আমরা কিন্তু মানুষের আস্থা গ্রহণ করব। আমি একদম যাব যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা চার কেন্দ্রে নির্বাচন, আজকে রাত ফোড়ালেই কাল সকালেই নির্বাচন। আপনি ভবানীপুর নিয়ে যতটা আশাবাদী ছিলেন, ইতিমধ্যে আরও চার কেন্দ্র নিয়ে কতটা? আপনি দেখে নেবেন বিজেপি যেখানে ছিল সেখানে বিজেপি নিজের ঘরটা রক্ষা করতে পারবে না। সব তো দলে ভেসে ভেসে চলে আসছে, কিছুদিন পরে হতে পারে দিলীপবাবু অ্যাপ্লিকেশন দেবেন, কিন্তু সেটা দিদির ব্যাপার, সেটা আমি তো কোনো কমেন্ট করতে পারবো না, আমরা সেদিনের অপেক্ষা দেখে আছি। 66 নম্বর ওয়ার্ডে আপনার একদমই দুয়ারে সরকার কতটা সফল হলো? অনেকটা সফল হয়েছে, এখনও মানুষের চাহিদা রয়েছে। কালী পুজোর পরে হতে পারে, যদি কর্পোরেশন ইলেকশনে দেরি থাকে তাহলে যেই সব এলাকা হয়নি, যেখানে এখনও মানুষের দুয়ারে সরকারের মানে সেই রকম পৌঁছতে পারিনি, আমরা আবার আমাদের যারা উচ্চ নেতৃত্বর কাছে দরখাস্ত জানাবো যে দুয়ারে সরকার আবার যদি মানুষের সাথে করা যায়। জিনিস হচ্ছে সব থেকে আমরা জানি যে কোভিড ছড়াচ্ছে, আবার কোভিড আসছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এলাকায় কতটা ভ্যাকসিনেটেড করতে পেরেছেন মানুষকে? আজকেই আমাদের যাকে বলে বিজয় সম্মেলনী ছিল, যে সেখানে মাননীয় আমাদের চেয়ারপারসন প্রাক্তন মেয়র শ্রী ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে সারা ইন্ডিয়াতে আমরা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাংলা এক নম্বরে আছে, কলকাতা এক নম্বরে আছে। কলকাতার যত পপুলেশন আছে আমরা 100% ভ্যাকসিনেশন দুটা ডোজ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। এই সফলতা তো আমরা বলছি না, এটা ICMR-এর যাকে বলা যায় ডেটাটা দিচ্ছে যে বাংলা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সারা ভারতবর্ষের দিকে এক নম্বরে আছে। বলা হচ্ছে যে বিজেপি, যেখানে আমাদের দেশে পপুলেশন হচ্ছে 2.5 কোটি, সেখানে দেখা যাচ্ছে 100 কোটি ভ্যাকসিন হয়েছে। তো আপনি কি বলছেন, ইতিমধ্যেই যেখানে দেখা যাচ্ছে যে মোদী সরকার ওটার ভ্যাকসিন প্রত্যেকটা সার্টিফিকেটে নিজের নাম দিচ্ছে, তাহলে কি বলবেন? ADB ব্যাংক দিয়ে লোন নিচ্ছেন, ভারতবর্ষের মানুষকে একদিকে যাকে বলা যায় মানে কর্জদার করে দিচ্ছেন, আর অন্যদিকে আবার নিজের সার্টিফিকেটের ছবি ছাপিয়ে মানুষকে যাকে বলা যায়
মানে অসুবিধার মধ্যে ফেলছেন। এর মধ্যে তো আমরা দেখেছি যে অনেক মানুষ যারা বিদেশে যাচ্ছিল সে সার্টিফিকেট দেখাতে গেলে সেখানে ইমিগ্রেশনে তাদেরকে কি মানে প্রবলেম ফেস করতে হয়েছে। যেই দিকে ভ্যাকসিনেশন সার্টিফিকেটে যারা ভ্যাকসিন নিয়েছে তার ছবি হওয়া উচিত ছিল, সেখানে প্রধানমন্ত্রী আবার করোনাকে নিয়ে রাজনীতি করছেন আর নিজের যাকে বলে যায় মার্কেটিং করছেন। দাঁড়িয়ে আমরা জানি কালকে ইলেকশন, আপনি বলছেন যে 4-0 হবে, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের হয়ে কতটা আশাবাদী ইতিমধ্যেই? আপনারা আজকে রাতে কি বলছেন? দেখুন, একটা জনপ্রতিনিধির আশা হচ্ছে মানুষের আস্থা, আর যেইভাবে সারা পশ্চিমবাংলায় আমাদের সরকার পশ্চিমবাংলার মানুষের ঘরে ঘরে দুয়ারে সরকার পৌঁছে দিয়েছে, কাজ করেছে, সে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, সে রূপশ্রী থেকে আরম্ভ করে, সে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, সে আবার লক্ষ্মী ভণ্ডার এখন যেটা সব দিয়ে পপুলার স্কিম, এই সব কাজের ভিত্তিকে কেন্দ্র করে আমরা আশাবাদী যে মানুষ আমাদেরকে আবার মানে যাকে বলা যায় আশীর্বাদ করবেন, আমাদেরকে খালি হাত ফিরিয়ে দেবেন না।